আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গ্রিন হাউসের ভেতরে এসেছি। ভাবলাম আমার গ্রিন হাউসের প্ল্যান্টসগুলো আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটিও ভালো লাগবে। এবছরও আমি কিছু নতুন সবজি ট্রাই করেছি, তার মধ্যে একটি হচ্ছে ঢ্যাঁড়শ। যদিও তেমনভাবে সফল হতে পারিনি, তারপরেও গাছগুলো এখনও আছে, দেখা যাক যদি ওয়েদার ভালো হয়। এবং ফুলও এসেছে, তারপর কিছু ফুল ঝরে গেছে, সেজন্যই তেমনভাবে গাছগুলো বাড়েনি। তার উপর ঠান্ডার কারণে গাছের মধ্যে কিছুটা পোকার আক্রমণ হয়েছিল। সব মিলিয়ে এবছর হয়তো সফলতা পাইনি, ইনশাল্লাহ নেক্সট ইয়ার চেষ্টা করব আবার। ঢ্যাঁড়স গাছগুলো থেকে যেন প্রচুর ঢ্যাঁড়স আসে। সেই সাথে এখানে রয়েছে কাঁচামরিচ। প্রতি বছরই ইচ্ছে হয় যে কিছু নতুন সবজি লাগাই। লাস্ট টু ইয়ার্সে মোটামুটি ফুলকপি, তারপরে ক্যাবেজটা শুরু করেছি। আর এখানে যে কাঁচামরিচগুলো সেগুলো হচ্ছে নাগা, যদিও তেমনভাবে খাওয়া হয় না, কিন্তু স্মেলটার কারণে খুব পছন্দের এই মরিচটা। মাশাল্লাহ প্রত্যেকটা গাছেই ফুল এবং সেই সাথে প্রচুর নাগা এসেছে। এগুলোকে কয়েকটা গাছকে আমি একেবারে ছোট 1.5 পাউন্ড করে উইলকো থেকে এনেছিলাম। অনেক যত্ন করতে করতে আজকে মাশাল্লাহ গাছগুলো, নাগা গাছগুলো বড় হয়েছে। এখানে পুঁইশাক মাশাল্লাহ অনেক হেলদি, যেহেতু এখানে একই টেম্পারেচার থাকে সেজন্য গাছগুলো কিন্তু ঠিক তেমনভাবে ক্ষতি হয় না। আর যখন আমরা গ্রিন হাউসে গাছগুলো রাখি বা কোনো পলিটানেলের ভেতরে গাছগুলো রাখি, অবশ্যই আমাদের গাছগুলোতে পানি দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমার যেটা হয়েছিল, বাইরে বৃষ্টির কারণে দেখা গেছে যে পলিটানেলের ভেতরেও আমার গাছে পানি দেওয়া হয়নি। ওয়েদার এতটাই ক্লাউডি ছিল, মনে হয়েছে লাগবে না, কিন্তু আসলে গ্রিন হাউসের ভেতরে টেম্পারেচারটা খুবই ড্রাই থাকে, সেজন্য এই গাছের শিকড়গুলো খুব সহজেই কিন্তু ড্রাই হয়ে যায়। এটা আমার কিউকাম্বার গাছ মাশাল্লাহ, এ পর্যন্ত প্রায় 8 থেকে 9টা বড় বড় কিউকাম্বার পেরেছি, যে আপনাদের সাথে শেয়ারও করেছি। এছাড়া প্রতিটার স্টিমের প্রতিটা শুট থেকে একটা একটা করে কিউকাম্বার আসছে, দেখা যাক। মাশাল্লাহ খুবই হেলদিভাবে গাছগুলো বেড়ে উঠেছে। আমি আমার কিউকাম্বার গাছে কিভাবে খাবার দিয়েছি সেটা একটা আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ। এভাবে পুরো ট্রেলের মধ্যে দিয়ে দেওয়াতে গাছটা দ্রুত উপর দিকে বেড়ে উঠছে এবং প্রচুর নতুন নতুন কুড়ি বেরিয়ে এসেছে। খুবই হেলদি গাছগুলো। এখানে রয়েছে বেগুন গাছ, কিছু বেগুন গাছ আমি গ্রিন হাউসের ভেতরে রেখেছি। যখনই বেগুন গাছের কোনো গাছে একটু পোকার আক্রমণ দেখা যাবে, তখন অবশ্যই একটু গ্যাপ করে দিতে হবে গাছগুলোকে। আর এটা হচ্ছে এবছর আমি যে নতুন আরেকটা গাছ, সেটা হচ্ছে পেঁপে গাছ লাগিয়েছি, দেখা যাক। যদিও জানি যে হবে না, তারপরও চেষ্টা করা। আসলে আমার তো ইচ্ছে করে সব গাছ লাগাই, যেমন এবছর আমার ইচ্ছে করছে যে আমি কাঁঠাল গাছ লাগাবো এবং সেই সাথে আম গাছেও ট্রাই করব, দেখা যাক হয় কি না। আসলে গাছগুলো হলেও হবে, গাছগুলো তো বেরোবে ঠিক আছে, কিন্তু ফল হয়তো আসবে না। এখানে মাশাল্লাহ প্রচুর বেগুন, গোল বেগুন, তারপরে লম্বা চিকন বেগুন, খুবই হেলদি। কীভাবে আমি এইগুলোর পরাগায়ন করেছি এবং টেক কেয়ার করেছি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। যখনই কোনো গাছের যত্ন করি, মনে হয় যে আপনাদের সাথে শেয়ার করি, তবে অবশ্যই যদি কিছুটা সফলতা পাই, তখন আরও মনে হয় যে আপনাদের সাথে শেয়ার করি।
যারা নতুন আছেন তাদের হয়তো আমার মতো কিছুটা উপকার হবে। এটাও আরেকটা শশা গাছ, প্রচুর শশা এসেছে। এটা আরেক ধরনের, এটা খিরায় বাংলাদেশের সেই একই ধরনের স্বাদ। এটা স্কিনটা খাওয়া যায় না, এটা স্কিনটা কেটে তারপরে খেতে হয়। অনেক এসেছে এখানে, এবং একটা ডালের মধ্যে তিনটে করেও শশা এসেছে, বেগুনের মতো থোকা করেও শশা এসেছে। এটা হচ্ছে চিচিঙ্গা। আর যখন আমার চিচিঙ্গা গাছগুলো মরে গেছে, তখন আবার আমি অনলাইন থেকে চিচিঙ্গা সিড এনেছি এবং লাগিয়েছি। দেখা যাক গাছগুলো বেরিয়েছে। এবং আগে একটা গাছ আছে যেটা আমি অ্যালটমেন্টে লাগিয়ে রেখেছি, আর এখানে তো উইন্ডোগুলি অবশ্যই খুলে রাখতে হবে টেম্পারেচারটা যখন দিনের বেলায়, এবং আমি এখন রাতের বেলাও গ্রিন হাউসের উইন্ডোগুলো খুলে রাখি যাতে বাইরের আলো বাতাসটা পাস হতে পারে। এখানে যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডটা বের হয় সেটা যেন এখানে আটকে না থাকে, এবং সেই সাথে কোনো পোকামাকড় ঢুকলে, মাছি ঢুকলে সেগুলো যেন আবার বেরিয়ে যেতে পারে। এটা আরেকটা ছোট্ট গ্রিন হাউস, এখানে আমি একটা লাউ গাছ লাগিয়েছি। এখানে আর তেমন কিছু রাখিনি, মাশাল্লাহ এই লাউ গাছটা থেকে চারটা লাউ এসেছে, চারটা বা পাঁচটা, ছোট্ট গাছটা কিন্তু তারপরেও মাশাল্লাহ। এগুলোর আমি হাত পরাগায়ন করে দিয়েছি, এখানেও এসেছে। সবসময় চেষ্টা করতে হবে যে আমাদের গ্রিন হাউসের গাছগুলোতে যেন আমরা একটু এক্সট্রা কেয়ার, যেমন পানিটা দেয়া, এক্সট্রা খাবারটা দেয়া, এবং উইন্ডোগুলোকে খুলে রাখতে হবে যেন আলো বাতাস আসতে পারে। প্রত্যেকটা উইন্ডো আমি এখানে খুলে রেখেছি, এবং অনেক সময় দেখা যায় যে গ্লাসের কারণে নিচে যখন গাছ থাকে সেখানে কিন্তু গ্লাসটা গরম হয়ে গাছগুলোতে আরও বেশি উত্তাপ পড়ে। এখানে আমি নেট ব্যবহার করেছি, যেন এখানে গ্রিন নেটটা ব্যবহার করেছি গাছগুলোতে যেন কিছুটা ছায়া থাকে, এবং একেবারে ডাইরেক্ট সূর্যের আলোটা যেন না আসে। এই ছিল আমার আজকের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।